हरसानि हर हरखुथुक जराव आ दिनु न कायनि दुकान बा फालनकनि बेबाक मानै खगजाखा आमसानि लुक्र किरिकर उंलायखा तामके हरखुथुक जराव माहायखे सिकं मांखं आकारै हरसानि हर खुंनै फालनकनि मानै खगैतलांनानि आमो चेचेंराया तै अमाहायखे सिकं मांखं आकारै दुकाननि लुटपुट खाइमानि तै नायमथां बदलक फायै नायफैफन बंनि फासिङ यासिकतर सुरजाखा तां सिकं मांखं आसुक आकारखा साल गोथां गोथां होनदि हर जरा होनदि पाटिमुंखा कयलेश्वर आमसाइनि पाइतुर बाजारनि फालनक खुंनै आमना थाङै नायमथां बदलक चेरिनाखा हाइखे ताबुक अमना नायथाय असिकक मांखं रदे रंजाखन नायथुंनि चाकरि दंबि দোকানের সামনে টাকাটা ঘুম তখন আমার চোখ গেছে সাইড আমার দোকানের সাইড দিকে এই পশ্চিম দিকে পূর্ব দিকে তারপরে দেখি বেড়াটা ভাঙা তখন আমি দেখলাম দেখার পরে দেখলাম পায়েরও চিহ্ন দেখা তখন আমার ডাউট মাসে হয়তো চোর ঢুকতে পারে তালা খুললাম ঢুকলাম গিয়া দেখি আমার সেলফের মেশিন সব উদাও বাস এরপরে আর কি তারপরে আমি পুলিশ স্টেশনে গিয়ে একটা জিটিএনটি করলাম পুলিশও এসেছিল তারপরে এখন আমরা খোঁজাখুঁজি করলাম এখন হদিশ পাওয়া গেছে এটাই যে যে মানে যারা আমরা সন্দেহ করি চোরটাকে রাত্রে এখানে 11:30 সময় দেখা গেছে তার কারণে আমরা তার বাবাকে জানাই এবং বাবাকে সঙ্গে নিয়ে আসি বাবা বলছে হ্যাঁ সেই করেছে তো আপনার কি দোকান এটা আমার এটা ফার্নিচার দোকান তো কত টাকা মূল্যের জিনিসপত্র গেছে মোটামুটি প্রায় 40,000 টাকা তো এটা গভীর রাতে চুরি হয়েছে গভীর রাতে সম্ভবত আমি রাত্রে তো 8টার সময় দোকান বন্ধ করে গেছি রাত 8টার সময় দোকান বন্ধ করছেন সকালবেলা এখন দেখেন এই অবস্থা তো আজ এই এলাকাতে তো কালকে রাত থেকে আরও চুরি হয়েছে আরও একটা চুরি হয়েছে পাইতুল বাজার এখানে মিষ্টি দোকান মিষ্টি দোকান নাকি রে চায়ের দোকান বলো চায়ের দোকানে কিছু হয়েছে তো আপনি কি মনে করতেছেন এগুলি এই যে একটার পর একটা দোকান চুরি হচ্ছে পুলিশের কি কোনো পাহারাটা আসলো না পুলিশের কোনো ডিউটি নাই এখানে কোনো মোবাইলিং নাই মোবাইল আছে তারা পেট্রোলিং করে তখন কইছে আমার থানাতে গেছিলাম তখন কইছে রাতে এখানে 3-4টার সময় লোক দেখা যায় তো তারা গাড়ি দেখলেই দৌড় দেয় উঠে এরকম কইছে এর আগে কি আপনার এই দোকান চুরি হয়েছে না এর আগে আমার আর চুরি হয়েছে আপনি কি থানাতে লিখিতভাবে অভিযোগ জানাইছেন হ্যাঁ অভিযোগ জানাইছি তো আপনি কি চাইতেছেন এখন এখন চাইতে আছে আর কি যাতে পুলিশে একটু ইয়ে করে চুরটাকে ধরে আমার জিনিসগুলো বাইর করে দেয় এটাই চাইবো আর কি করবো